পুনের গুয়াহাটীত সন্ধানহীনের ঘটনা। এবার ছাত্রী নহয় মহানগরীর নিখোঁজ দুগারক পঁচাশ উদ্ধার লোক। গণেশগুড়ির কলে গল মাধব শর্মা। সরস্বতী পূজার দিনারেপরা পরিয়ালে বিচারি পোৱা নাই দিবাকর নাথকো। হঠাৎ কেউ বৃদ্ধি পাইছে নিরুদ্দিষ্টর ঘটনা। মহানগরীত পুনের চাঞ্চল্যকর ঘটনা। নুনমাতির তিনগাকীক স্কুলিয়া ছাত্রীর নিরুদ্দিষ্ট ঘটনার রহস্যমার নৌযাওতেই পুনের পোহর আহিছে নিরুদ্দিষ্টর ঘটনা। এবার ছাত্রী নহয় মহানগরীর নিখোঁজ দুগারী পঞ্চাশোর্ধ্বর লোক। আরক্ষী গিজগিজাই থাকা মহানগরীত রহস্যজনকভাবে সন্ধানহীন দুজনক বর্ষিয়ান লোক। ঘরের গণেশগুড়ি ওলাই আহি নিরুদ্দেশ মাধব চন্দ্র শর্মা নামের লোকজন। 12 ফেব্রুয়ারীর সন্ধানহীন হয়ে আছে মাধব চন্দ্র শর্মা নামের লোকজন। মাধব চন্দ্র শর্মার সন্ধানহীন সন্দর্ভত পরিয়ালর লোক কাষ চাপিছে আরক্ষীর। গণেশ মন্দির আর হনুমান মন্দিরের সিসিটিভি ফুটেজত স্পষ্ট হয়েছিল লোকজন ফুটপাথে খোজকাঢ়ি আহি থাকার দৃশ্য। কিন্তু লোকজন কলে গল সেই সন্দর্ভত নাই কোনো তথ্য। আনহাতে গণেশগুড়িরপরাই নিরুদ্দেশ আন এজন লোক। গণেশগুড়ি বজার করবলে আহি নিরুদ্দেশ হল দিবাকর নাথ নামের আন এজন লোক। 58 বছরীয় লোকজন পত্নীর সঙ্গে বজার করবলে আহিছিল গণেশগুড়ি। পত্নী এটিএমত সুমার পিছরেপরাই নিরুদ্দেশ হয়েছিল লোকজন। মহানগরীর হেঙেরাবাড়ির সরু মটরিয়াত বাস করেছিল নিরুদ্দেশ হওয়া দিবাকর নাথ। 14 ফেব্রুয়ারী পুয়া প্রায় 10 বজার নিরুদ্দেশ হয়ে আছে লোকজন। ইতিমধ্যে লোকজন নিখোঁজ হওয়াক পরিয়ালর লোক কাষ চাপিছে দিসপুর আরক্ষীর। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।